এখন বাজে 11:30 বাজে। আমি সকালের চা খাওয়ার বাসন টাসন ধুয়ে ঘর ঠর মুছে দেখো স্নান করে এসেছি। এখন যাব পুজো দিতে, পুজোটো দিয়ে তারপরে যাব রান্না করে। আজকে রান্না করব। চলে এলাম ঠাকুর ঘরে। দেখো ঠাকুর ঘরটা ভালো করে পরিষ্কার করে নেব, মুছে টুছে নেব, ঠাকুরের থালা বাসনগুলো ধুয়ে নেব। তার আগে আমি গাছের থেকে ফুলগুলো উঠিয়ে নিই। আর দেখো দোকানের কাজ চলছে, মনে হয় আজকেই শেষ হয়ে যাবে। বন্ধুরা চলে এলাম ফুল গাছে, দেখো ফুল উঠাতে। আমি ফুলগুলো উঠিয়ে নিই, দেখো গাছটা ভর্তি হয়ে আছে ফুলগুলো। ফুল ফুটে থাকলে গাছটাও ভালো লাগে আর পুজো দিতেও ভালো লাগে। তাহলে আমার ফুল ওঠানো প্রায় শেষ। বন্ধুরা এই দেখো কত ফুল হয়েছে, একদম সাজিটা ভর্তি হয়ে গেছে ফুলে। তাহলে আমি এখন পুজোটা দিয়ে নেই। এই দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে। বন্ধুরা তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে নিলাম। আর পুজো দেওয়া মানে একটা বড় কাজ, তাই না? পুজো আর রান্না এই দুটো কাজ হলো মেয়েদের সবচাইতে বড় কাজ। আমি এইমাত্র পুজো দিয়ে আসলাম, এখন চলে যাব রান্নাঘরে। আর পায়ে এলো ওদিকে শরবত বানাচ্ছে, লেবু দিয়ে শরবত। গরম নেই তবু বানাচ্ছে। সবাই মিলে একটু শরবত খেয়ে তারপর যাব রান্নাঘরে। তাহলে চলো। আর এই ঘরটা অন্ধকার, লাইট দেইনি। তাহলে দেখে নাও পায়েল শরবত বানাচ্ছে, লেবু শরবত। এ নাও গো লেবু শরবত খেয়ে নাও, শরীরটাকে ঠান্ডা করে নাও, তারপর কাজ করো। তোমাদের দাদাভাই সেই মিস্ত্রি হয়ে গেছে দেখো। নাও লেবু শরবত খেয়ে শরীরটাকে ঠান্ডা করে তারপর কাজে লেগে পড়ো। আমি একটু খেয়ে নিই। মা দুই গ্লাস খেয়ে নিল। এখন আমি একটু খাচ্ছি। চলে আসলাম রান্না করে। আর আজকে কি রান্না করছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও তোমরা আমি কি রান্না করছি আজকে। এখানে আছে আলু, পটল, টমেটো, এগুলো দিয়ে পনির রান্না করব। আর এদিকে আছে কচু শাক, আর আছে এদিকে ঝিঙে ভাজা করব। এই হলো আজকে আমাদের দুপুরের খাবার আয়োজন। কচু শাকটা আমি এই ছোলা ভিজিয়ে রেখেছি, ছোলা দিয়ে বানাবো। আর এখানে আছে পনির। তাহলে দেখতে থাকো, সাথে থাকো বন্ধুরা, আমি এই রান্নাটা করে নিই। 11:30 বেজে গেছে, তাহলে রান্নাটা দেখো। বন্ধুরা চলে আসলাম আমাদের নতুন দোকানের সামনে। দোকানের ভিতরটা প্লাস্টার কাজ চলছে, একজন মিস্ত্রি চলে গেছে বাড়িতে, আরেকজন কাজ করছে। আর এখানে বাপ্পি বসে আছে, ওইও কাজ করেছে আজকে। আর এখন গরম লেগেছে তাই গাছের নিচে ছায়াতে বসে আছে। আর দেখো আকাশটা মেঘলা মেঘলা করছে, মনে হয় এক্ষুনি বৃষ্টি চলে আসবে। এই দেখো মেঘ করছে, আর ওই হলো সুজি মামা। তাহলে দেখতে থাকো, সাথে থাকো বন্ধুরা। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে।
বন্ধুরা, তাহলে দেখে নাও আমি কি কি রান্না করলাম আজকে। এখানে ভাত হয়েছে, আর দিয়ে আছে ঝিঙে ভাজা, কচু শাক আর আলু পটল দিয়ে পনিরের ঝোল বানিয়েছি। এই দেখো আলু পটলের পনিরের ঝোল। তাহলে বন্ধুরা, আমরা এখন ভাতটা বেড়ে খেতে বসি। Thank you.